হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ফারিহা, আবার আমার চ্যানেল ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পিএইচডি টু এইচটিএমএলটা কনভার্ট করতে পারো খুব সহজভাবে, কী কী জিনিস মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। কয়েকদিন আগে আমি আমার ফেসবুকের একটা গ্রুপে আমি দিয়েছিলাম যে পিন্টারেস্ট একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা কিনা হচ্ছে তোমরা মোবাইলে অথবা ল্যাপটপের মধ্যে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা ওয়েব ডিজাইনের কিছু হচ্ছে ইন্সপিরেশন নিতে পারো অথবা হচ্ছে ওয়েব ডিজাইন লেআউটগুলো তোমরা একটু ফলো করতে পারো। কেন এই জিনিসগুলো করবে? পিন্টারেস্ট অথবা হচ্ছে ড্রিবলের যে কোনো দুইটা থেকে একটার হচ্ছে তোমরা এইসব জিনিস ফলো করবে, কেননা এখানে আমরা আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব, ঠিক আছে? সো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা তো আসলে গ্রাফিক্স ডিজাইনিং এই জিনিসগুলো আমরা করি না, সো আমাদের মাথায় আসলে ওইরকম কোনো চিন্তা আসে না। অনেকেই দেখা যাচ্ছে এইচটিএমএল সিএসএস পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্র্যাকটিস করতে চাই তখন দেখা যায় যে আমাদের প্র্যাকটিসটা করা হচ্ছে না, কারণ আমাদের মাথায় কোনো ডিজাইন নেই। তো এক্ষেত্রে হচ্ছে তোমরা পিন্টারেস্ট অথবা ড্রিবল থেকে তোমরা এই জিনিসগুলো ফলো করতে পারো। তো আমি এই কথাটা এই মানে এই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে এই ভিডিওটা করা, কিভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারো। তো আমি সিম্পল একটা জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করেছি, জাস্ট এটার মতো একটু করতে চেয়েছি, একটু ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার দিয়ে, যাতে পুরোপুরি কিন্তু কোনোটা কি কপি করবে না। অনেকগুলো ওয়েবসাইটকে একসাথে, অনেকগুলো ডিজাইনকে একসাথে মিলিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে খাতায় এঁকে দেন তোমরা প্র্যাকটিস করবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে তৈরি করেছি খুবই সিম্পল একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা গ্রিডের কিছু ব্যবহার করেছি, দেন হচ্ছে ফ্ল্যাক্স বক্সের তার ব্যবহার আছেই। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস একসাথে দেখতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, চলো আমরা শুরু করি তাহলে আমাদের কোডিংটা। তো সবসময়ের মতো এখানে আমি হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডিটরটা ওপেন করে রেখেছি এবং দুইটা ফাইল, যেখানে এইচটিএমএল এবং সিএসএস এর, আর হচ্ছে আমাদের ছবিগুলো জাস্ট এখানে সেম ফোল্ডারে এনে রেখেছি, ঠিক আছে? তো ফার্স্টে আমি যে কাজটা করবো, শিফট ওয়ান দিয়ে এন্টার বাটনে ক্লিক করবো। এখন এখান থেকে হচ্ছে আমি আমার টাইটেলটাকে চেঞ্জ করে জাস্ট দিয়ে দেবো হচ্ছে ইনস্ট্যান্ট, ঠিক আছে? ইনস্ট্যান্ট ওয়েবসাইট। তো এটা দেওয়ার পরে আমি যে কাজটা করবো বডিতে যাওয়ার পরে, এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের পিন্টারেস্টটা, ফার্স্টে কিন্তু আমাদের নেভিগেশন বারটা দেওয়া আছে। তো নেভিগেশন বারটা দেখার পরে তোমার কি মনে হয় যে নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, দেন হচ্ছে এটার ইনস্ট্যান্ট যে লোগোর কালারটা হচ্ছে ডিফারেন্ট, দেন হচ্ছে তোমার এখানে নেভিগেশন বারগুলো ডিফারেন্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের একটা হাইট দেওয়া আছে এবং উইথ দেওয়া আছে, আর যে কাজটা হচ্ছে যে আমরা এখানে ফন্টের কাজ করব, এই জিনিসগুলোই। এবং নেভিগেশন বার যদি কেউ না জেনে থাকো সেটা নিয়েও আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো। তো এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটু জুম করে নিচ্ছি, তাহলে তোমরা দেখতে পারবে সুন্দরভাবে। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে ন্যাভটা নিবো, উইথ দ্য ক্লাস অফ ন্যাভ, অ্যান্ড দেন হচ্ছে আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে এই ন্যাভের ভিতরেই আমাদেরকে দুইটা পোর্শন নিতে হবে। দুইটা পোর্শন কী কী? একটা হচ্ছে আমাদের লোগো পার্ট, একটা হচ্ছে আমাদের এই নেভিগেশন বারের যে পার্টটা আছে সেটা নিতে হবে। তো এটার জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা ডিভ তৈরি করবো, কেননা আমাদের ডিভিশন দরকার, ডিভ উইথ দ্য ক্লাস অফ হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? লোগোর জন্য আমরা আলাদা ক্লাস নিয়েছি, লোগোটার ভিতরে আমরা এইচ টু দিচ্ছি। এখন অনেকেই বলতে পারো যে এইচ টুর মধ্যেও তো আমরা ক্লাস লোগো দিয়ে এই জিনিসটা করতে পারতাম, কেন আমরা ডিভ নিয়েছি? একটু পরে আমি তোমাদেরকে বলবো, কারণ এখানে ফ্ল্যাক্স বক্সের একটা কাজ আছে, ডিভিশনের অনেক প্রয়োজন হয়। তো আমাদের এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট। দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ফটাফট করে এখানে ইউএল তৈরি করে নেবো, উইথ দ্য ক্লাস অফ ন্যাভ আইটেমস। দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে লিস্ট উইথ দ্য ক্লাস অফ কি দিতে পারি, ন্যাভ লিস্ট দিয়ে দিচ্ছি আমি, ন্যাভ লিস্ট। দেন হচ্ছে আমার অ্যাঙ্কার ট্যাগ দিব, অ্যাঙ্কার ট্যাগ উইথ দ্য ক্লাস অফ হচ্ছে আমাদের ন্যাভ লিঙ্ক, ঠিক আছে? ন্যাভ লিঙ্ক দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এটা আপাতত কোথাও যাচ্ছে না, ন্যাভ লিঙ্ক এখানে একটা জাস্ট হ্যাশ দিয়ে দিই, ন্যাভ লিঙ্ক। এখন আমাদের এখানে জাস্ট আমরা বসাবো হচ্ছে হোম, আমাদের চারটা দরকার, হোম, অ্যাবাউট, গ্যালারি অ্যান্ড দেন হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? তো এখানে আমি কপি করব শিফট অল্ট দেন ডাউন কি প্রেস করে আমি চারটা করলাম। করার পরে এখানে আমি যে কাজটা করব, ফার্স্টেই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হোম, দেন হচ্ছে আমরা এই জায়গায় দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি অ্যাবাউট, দেন হচ্ছে আমি যেটা করব এখানে হচ্ছে আমি দিয়ে দিব গ্যালারি। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার গ্যালারি, দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব কন্ট্যাক্ট, ঠিক আছে? সো কন্ট্যাক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা স্টাইলিংয়ে চলে যাব, এর আগে হচ্ছে আমাদের স্টাইল শিটটাকে এখানে লিঙ্ক করে দিতে হবে। সো লিঙ্ক, দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব স্টাইল ডট সিএসএস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। স্টাইলিংয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গুগল ফন্টটাকে অ্যাড করবো, ঠিক আছে? তো গুগল ফন্ট হিসাবে এখানে আমি গুগল ফন্টসের এই যে মেরি ওয়েদার যেটা আছে এটা আমি ইউজ করতে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমি যেটা করব, যে মেরি ওয়েদারের রেগুলার যেটা সেটা আমি নিয়ে নিচ্ছি, এই যে তোমরা যদি এখানে দেখে থাকো রেগুলারটা আমি চুজ করব, রেগুলার 400 আইটালিক না নর্মালটা, ঠিক আছে? রেগুলার এটা আমি ইউজ করতে যাচ্ছি এবং এখান থেকে জাস্ট ইম্পোর্ট করে আমি এটাকে কপি করে নেব, কন্ট্রোল সি করে কপি করলাম এবং
এখানে গিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল এস সেভ করলাম। এখন আমরা যে কাজটা করব সবগুলো এলিমেন্ট কে ফার্স্টে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব কর্পোরেটর মার্জিন পেডিং এ সবকিছুকে আমরা জিরো করে দিব, ঠিক আছে? ডিফল্ট কোনো মার্জিন পেডিং থাকতে পারবে না। সো মার্জিন পেডিং ইজ গোইং টু বি জিরো এন্ড বক্স সাইজিংটা হতে যাচ্ছে বর্ডার বক্স, ঠিক আছে? সো বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স। দেন হচ্ছে আমরা এই যে এই জায়গাটাতে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বডিটাকে সিলেক্ট করে ওই বডির মধ্যে হচ্ছে আমরা এখানে ফ্রন্ট ফ্যামিলিটাকে অ্যাড করব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমি জিনিসটা কপি করে ফেলি, ফ্রন্ট ফ্যামিলিটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড দেন এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে? কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস সেভ। এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে লোগোর জায়গায় এরপর এই যে এইসব জায়গায় কিন্তু ডিফারেন্ট একটা কালার ইউজ করা হয়েছে। তো সবসময় আমরা এই কালারটা আসলে ইউজ করতে হচ্ছে, তো এটার জন্য হচ্ছে বারবার যাতে একটা কোড আমাদেরকে না লেখা লাগে এখানে আমি ইউআই যে কালার প্যালেটটা আছে সেটাকে ওপেন করেছি এন্ড দেন হচ্ছে আমি এখানে ক্যারট কালারটাকে কপি করছি, ঠিক আছে? কপি করার পরে হচ্ছে এখানে গিয়ে আমি কি করব, আমি জাস্ট এখানে গিয়ে ভেরিয়েবলটা ইউজ করব। এখন তোমরা শিখে নাও কিভাবে আমরা হচ্ছে সিএসএস ভেরিয়েবলটা ইউজ করব। এখানে হচ্ছে ফার্স্টে আমি এরকম দিয়ে রুট লিখবো, রুট লিখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন হচ্ছে এখানে আমি লিখব হচ্ছে মেইন কালার, ঠিক আছে? সো লিখে নিচ্ছি আমি মেইন কালার। দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমি কালারটাকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিয়েছি, কন্ট্রোল এস সেভ। এখন যখনই আমাদের কালারটা প্রয়োজন আমাদেরকে আর এই কোডটা লিখতে হবে না, জাস্ট মেইন কালারটা লিখলেই আমাদের চলে আসবে, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বডি তো আমরা করলাম, এখন হচ্ছে আমরা কিছু আমাদের বেসিক যে স্টাইলিংটা থাকে, যেমন আমাদের অ্যাঙ্কর ট্যাগের একটা স্টাইল থাকে, সব অ্যাঙ্কর ট্যাগের যে টেক্সট ডেকোরেশনটা আছে সেটাকে খুবই বোরিং এই স্টাইলগুলো, সো এগুলোকে আমি নান করে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমি ইউএল এলআই থেকে লিস্ট স্টাইলটাকে নান করে দিব, ইউএল এলআই সিলেক্ট করে লিস্ট স্টাইলটাকে আমি নান করে দিচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নিয়ে আসি, তাহলে তোমরা সুন্দর মতো দেখতে পারবে যে আমরা কোন কোন স্টাইলগুলো ফলো করছি এখানে। তো ফার্স্টেই হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এই জায়গাটাতে হচ্ছে আমি ফার্স্টে ন্যাভটাকে সিলেক্ট করব। তো তোমরা দেখো একটু কিভাবে আমি করছি, এই যে সো আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ন্যাভকে ডট ন্যাভটাকে আমি সিলেক্ট করব। করার পরে হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ন্যাভটাকে হচ্ছে করার পরে আমাদেরকে ফার্স্টেই দেখতে হবে যে ন্যাভের মধ্যে কি আমাদের ন্যাভের এই জায়গাটাতে আমাদেরকে হাইট দিতে হবে, উইথ দিতে হবে, ঠিক আছে? তো হাইট উইথ দিতে গেলে আমাদেরকে এখানে দিতে হবে যে আমাদের টোটাল হাইটটা কত। তো হাইটটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 8 ভিউপোর হাইট। কেন 8 ভিউপোর হাইটটা দিয়েছি তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে এই যে এই জায়গাটাতে অল্প একটু হাইট দেওয়া আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেওয়া আছে। তো তোমরা যদি এটা একটু খেয়াল করো যে এত কম হাইট আমাদের পুরো উইন্ডোটা জুড়ে হচ্ছে আমাদের 100 ভিউপোর হাইট এবং এই ছোট্ট একটা হাইটের জন্য আমরা ধরে নিলাম 8 ভিউপোর হাইট, ঠিক আছে? এবং এটার বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি দিয়ে দিব এখানে 0000D টাইপের কিছু একটা। আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে ফার্স্টে তো আমাদেরকে দিতে হবে, তো তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারটা একটু ব্ল্যাক থেকে একটু দেখতে পাচ্ছ তোমরা এই সাইডের থেকে একটু নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো এইটা এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমাদের উইথটা কিন্তু 100%, দ্যাট মিন্স 100 ভিউপোর হাইট ভিউপোর উইথ হবে এখানে। অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে এখন যদি তোমরা একটু দেখো যে আমাদেরকে কি কাজ করতে হবে, আমি তোমাদেরকে বলেছি যে আমাদের ন্যাভটা কিন্তু আমরা দুই পোর্শনে ভাগ করেছি, একটা হচ্ছে আমাদের এই লোগো পোর্শন এবং একটা হচ্ছে এই পোর্শন। লোগো পোর্শনটা থাকবে হচ্ছে আমাদের বাম পাশে এবং এই পোর্শনটা থাকবে আমাদের ডান পাশে। তো এটা যদি করতে হয় তার মানে এই দুইটা জিনিসই কিন্তু আমাদেরকে আলাদা করতে হবে। তো এটার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলাম, দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্টটাকে আমরা করে দিব স্পেস অ্যারাউন্ড। জাস্টিফাই কন্টেন্ট যখন আমাদেরকে স্পেস অ্যারাউন্ড করব, এই যে স্পেস অ্যারাউন্ড করব, তখন আমাদের কি হবে একটা এই সাইডে থাকবে এবং দুইটা পোর্শন আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এবং আমাদের অ্যালাইন আইটেমসটাকে আমাদেরকে সেন্টার করে দিতে হবে। সো অ্যালাইন আইটেমস অর অ্যালাইন কন্টেন্টটাকে আমাদেরকে সেন্টার করে দিতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের ভার্টিক্যালি জিনিসটা হচ্ছে সমান হয়ে যাবে এবং হরিজন্টালি জিনিসটা আমাদের সরে সরে যাবে। তো এটা করার পরে হচ্ছে আমাদেরকে জাস্ট আমরা এখানে আমাদের কালারটাকে বলে দিই যে আমাদের কালারটা হতে যাচ্ছে কোনো অ্যাশ কালার টাইপের, F1 যে কালারটা আছে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন আমরা এখান থেকে এখানেও কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন আমরা এটাকে একটু ওপেন করব। সো আজকে আমি হঠাৎ করে দেখলাম যে আমার এখানে আসলে লাইভ সার্ভারটা কেন জানি কাজ করছে না, তো আমি আসলে বুঝতে পারছি না, এটা আমাকে ঠিক ফিক্স করতে হবে একটু পরে। তো আমি যদি এখন দেখি তাহলে তোমরা দেখতে পারবে যে এটা এটার জায়গাটা জুড়ে আছে, ঠিক আছে? লোগোটা কিন্তু লোগোর জায়গাটা জুড়ে এবং এটা এসে এটা চলে আসছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে নেভিগেশন বারগুলো আছে এগুলো আমরা চাচ্ছি একটা এরকম এরকমভাবে বসুক, মানে একটার পর একটা বসুক, এরকম লম্বা লম্বি না। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে
এটার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট মিনস এটাকেও ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে। আমি জানি আমি খুব ডিপলি জিনিসগুলো বোঝাচ্ছি, তার জন্য হচ্ছে তোমাদের অনেক টাইম নষ্ট হবে, অনেকেই বলবে যে এত টাইম নিয়ে করছি, কিন্তু জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা যদি ন্যাপ আইটেমস, ন্যাপ আইটেমস মানে কোনটা, এই যে এই জিনিসটা ন্যাপ আইটেমস মানে এটাকে আমি প্রায় বলছি যে আমাদের জিনিসটা এরকম ভাবে না থেকে পাশাপাশি থাকুক। সো আমি ন্যাপ আইটেমসটাকে আমি ফার্স্টে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কালার তো অলরেডি আমরা দিয়েছি, আচ্ছা এখন আমরা শুধু ডিসপ্লে ডিসপ্লেটাকে একটু ফ্লেক্স করে ফেলি। অ্যান্ড দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যালাইন আইটেমসটাকে আমরা সেন্টার করে দিব এবং জাস্টিফাই কন্টেন্টটাকে স্পেস বিটুইন করে দিব। সো জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি স্পেস বিটুইন, সেকেন্ডটা হবে স্পেস অ্যারাউন্ড না স্পেস বিটুইন হবে, স্পেস বিটুইন। অ্যান্ড দেন হচ্ছে যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেমসটাকে আমরা করে দিব সেন্টার, ঠিক আছে? তো অ্যালাইন আইটেমস গোয়িং টু বি সেন্টার, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে কি এসেছে, তাহলে তোমরা দেখবে সবগুলো কিন্তু পাশাপাশি বসে গিয়েছে, ঠিক আছে? এখন তোমরা যদি খেয়াল করো যে আমাদের এই যে লোগোটা সেটা কিন্তু আমাদের মাঝখানে আসেনি, ঠিক আছে? আমাদের এই যে এই জায়গাটা থেকে পুরো উপরে চলে গেছে এরকম, এটা যেরকম একদম মিডিলে আছে এটা এরকম মিডিলে নেই। তো এটা মিডিলে করার জন্য আমি তোমাদেরকে একটা ইউনিক উপায় বলি, সেটা হচ্ছে আমি এখন ফার্স্টে হচ্ছে আমাদের লোগোটাকে সিলেক্ট করবো। লোগোটাকে সিলেক্ট করার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা বলে দিব যে এটার হাইটটাকে আমরা বলে দিব 8 ভিউপোর্ট হাইট, দ্যাট মিনস আমাদের পুরো নেভিগেশন বারের যে হাইটটা ছিল সেটা আমরা বলে দিব, এবং বলে দিব যে এটার লাইন হাইট যেটা আছে সেটাও 8 ভিউপোর হাইট। তাহলে হবে কি যে আমাদের পুরোটা থেকে আমাদের এটাকে সেন্টার করে দিবে। কন্ট্রোল এস দিয়ে যদি এটাকে আমি সেভ করি এবং যদি আমরা এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে তোমরা দেখবে যে কত সুন্দরভাবে জিনিসটা সেন্টার এসে গেল। তো তোমরা একটা নতুন একটা ওয়ে শিখলে যেখানে কিনা আমরা আমাদের ভার্টিক্যালি সেটাকে আমরা খুব সহজভাবে এইভাবে সেন্টার করতে পারি। এখন এটার কালারটাকে আমি চেঞ্জ করবো, সো আমাদের কালারটাকে আমরা বলে দিব যে ভার্ডি আমাদেরকে বলতে হবে। সো আমরা এটা দিয়ে দিলাম মেইন কালার, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি আমরা দেখি আমাদের কালারটা কীরকম শো করছে, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম শো করছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়, এটা করা শেষ। এখন আমাদেরকে এই ন্যাভ যে লিঙ্কটা আছে সেটাকে আমাদেরকে বলে দিতে হবে, ন্যাভ লিঙ্কটা, ঠিক আছে? তো এখন এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ন্যাভ লিঙ্কটাকে আমরা ফার্স্ট এখানে সিলেক্ট করব। সো ডট ন্যাভ লিঙ্কটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা প্যাডিংটা দিয়ে নিই। প্যাডিংটা আমরা দিয়ে দিব হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে? প্যাডিং 10 পিক্সেল দিলাম এবং আমাদের কালার তো আমরা যেটা আছে সেটাই থাকবে। সো এখন যদি আমরা একটু দেখি যে কি অবস্থা আমাদের এখানে, তাহলে তোমরা দেখবে যে সবগুলো জায়গায় চলে এসেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের নেভিগেশন বারটা। এখন আমাদের নেভিগেশন বারের মোটামুটি শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের, যদি তুমি পিন্টারেস্টটাকে একটু দেখো, তাহলে এর নিচের পোর্শনে আমাদের একটা ছবি আছে ব্যাকগ্রাউন্ডে এবং এখানে হেডিং আছে। তো এটার জন্য ফার্স্ট আমরা হচ্ছে HTML এ চলে যাব। চলে যাওয়ার পর ন্যাভের ঠিক নিচে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে ন্যাভের নিচে গিয়ে আমরা এখানে হচ্ছে একটা সেকশন তৈরি করব, যে সেকশনের নামটা আমি দিতে যাচ্ছি হচ্ছে হিরো সেকশন, ঠিক আছে? এখন এই পার্টের কাজ শেষ, এই পার্টটাকে সরি বডি না, আমরা শুধু ন্যাভটাকে একটু এরকম করে রাখি, হাইড করে রাখি, ঠিক আছে? এখন আমরা একটা সেকশন তৈরি করব, যে সেকশনটার হচ্ছে আমি ক্লাস দিব, ক্লাসের নাম দিব হচ্ছে হিরো, ঠিক আছে? হিরো সেকশন। সো এখন হিরো সেকশনটা করার পরে আমরা এখানে যাওয়ার পরে তোমরা যদি দেখো, তোমরা একটু দেখে দেখে যদি তোমরা একটু বুঝো যে হিরো সেকশনে আমাদের পুরোটা জুড়ে একটা সেকশন থাকবে, দ্যাট মিন্স এই পুরোটা হচ্ছে হিরো সেকশন, এবং হিরো সেকশনের ভিতরে এই পুরো অংশটা জুড়ে হচ্ছে আমাদের হেডিং অপশন। তো এটার জন্য আমি যে কাজটা করব ডট হেডিং দিব। ডট হেডিং দেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিয়ে দিব যে আমাদের হেডিংটা কি, আমরা ফার্স্টে হচ্ছে H2 নিব। H2 নেওয়ার পরে আমরা এখানে লিখে দিয়ে দিব যে আমাদের ইনস্ট্যান্ট, ঠিক আছে? ইনস্ট্যান্ট দিয়ে দিব। অ্যান্ড দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা পিটেক দিব, দেওয়ার পরে হচ্ছে আমি পিটেকটার ভিতরে লিখে দিব যে ফটো স্টুডিও। সো এখানে দিয়ে দিচ্ছি আমি ফটো স্টুডিও, দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে তুমি যদি এখানে দেখো যে এই যে ইনস্ট্যান্ট দেন হচ্ছে ফটো স্টুডিও, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই সেকশন এটার পাঁচ শেষ। এখন আমরা স্টাইলিংয়ে চলে যাই। স্টাইলিংয়ে যাওয়ার পরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্টেই হচ্ছে হিরো সেকশনটাকে কল করব। সো হিরো সেকশনটাকে সিলেক্ট করার পরে আমরা ফার্স্টেই হচ্ছে এখানে দিয়ে দিব যে এটার, তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকো যে হিরো সেকশনে কিন্তু আমাদের
এই জায়গাটাতে এই যে সব জিনিসগুলো সব জিনিসগুলো কিন্তু মিডলে আছে, ঠিক আছে? তো এই মিডলে করার জন্য, সব এলিমেন্টকে মিডলে করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করে আমরা যে মিডল করি সেটা আমরা করব, ঠিক আছে? অন্য সব পন্থা অবলম্বন করব না, আমরা জাস্ট এটা করে খুবই সহজ আমাদের জন্য। সো ডিসপ্লে ফ্ল্যাক্স, দেন হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি সেন্টার, দেন হচ্ছে আমাদের অ্যালাইন আইটেমসটাও হচ্ছে সেন্টার, দ্যাট মিনস হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে ভার্টিক্যালি আমাদেরকে সেন্টার করতে হবে। তো সেন্টার করে দিলাম, এবং এটার হাইট, হাইটটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, যে হাইট হচ্ছে আমাদের 100 ভিউপোর হাইট, ঠিক আছে? এখন সব জিনিসগুলো কিন্তু এটার সেন্টারে চলে আসবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে উইথটাও কিন্তু 100%, তো উইথ ইজ গোয়িং টু বি 100 ভিউপোর হাইট, ভিউপোর উইথ, সরি 100 ভিউপোর উইথ। এখন আমাদেরকে আমাদের এই যে এটার ব্যাকগ্রাউন্ডে যে মানে পিকচারটা ছিল সেই পিকচারটাকে জাস্ট আমরা এখানে হচ্ছে এনে বসাবো। তো এটা করার জন্য ফার্স্ট আমরা একটু দেখে নিই যে আমাদের হেডিংটা কিরকম দেখাচ্ছে। এখন আমরা যদি একটু দেখি যে এই সব কিছু জিনিস কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মধ্যখানে চলে এসেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে ঠিক করবো। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে বলে দিব যে এটার ইউআরএলটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ইউআরএল হচ্ছে photo.jpg, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট দিয়ে দিব photo.jpg। আমি বারবার বলছি আমার এই টিউটোরিয়ালটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে, যেহেতু আমি সব কিছু একসাথে এক্সপ্লেন করছি, ঠিক আছে? এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বিজি পজিশনটাকে আমাদেরকে ঠিক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড পজিশন ইজ গোয়িং টু বি সেন্টার, দেন হচ্ছে আমাদের রিপিটটাকে আমাদেরকে নো রিপিট করতে হবে। সো বিজি আর লিখে যদি তুমি জাস্ট লিখে দাও, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে দিলা। দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে বিজি সাইজ দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমরা দিয়ে দিব হচ্ছে কন্টেইন না কভার দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি জাস্ট আমরা একটু দেখি যে আমাদেরকে জিনিসটা কিরকম শো করছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পিকচারটা কিন্তু চলে এসেছে। কিন্তু এই পিকচারটা এরকম রাখাটা কিন্তু আসলে সুন্দর দেখায় না। কেন সুন্দর দেখায় না? কারণ এই যে আমরা এখানে লিখেছি, জিনিসটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে না। তো এটার মধ্যে যদি আমরা একটা লেআউট দিই, অথবা তোমরা যদি বলতে পারো পিকচারটাকে একটু ব্লারি করা, সেটা আমরা কিভাবে করতে পারি, তো এটা আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে পারি। জাস্ট ব্যাকগ্রাউন্ডের এখানে ইউআরএল এ যাওয়ার আগে এখানে ফার্স্টে আমরা একটা কমা দিব, দেন হচ্ছে এখানে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো। একটু ভালো মতো দেখো, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়েছি সেখানে কি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো, দেন হচ্ছে আমরা আরজিবি এটা সিলেক্ট করব। আরজিবি দেন হচ্ছে আমরা ব্ল্যাক কালারের ওভারলে যাচ্ছে, সো 000 এন্ড দেন হচ্ছে আমরা আলফার মানটা আমরা দিয়ে দিব 0.8। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই কাজটা করব হচ্ছে এখানে গিয়ে আমরা কমা দিয়ে আমাদেরকে দুইবার দিতে হবে। সো জাস্ট এই এই আরজিবিটাকে আমরা একটু কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন যদি এটাকে আমরা এখানে এনে কন্ট্রোল ভি করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন যদি আমরা একটু দেখি যে আমাদের এটা কিরকম শো করছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে আমাদেরকে শো করছে। আমরা এটার কালার হোয়াইট যখন দিয়ে দিব তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 0.8 না দিয়েও কিন্তু আমরা এখানে 0.8 এখান থেকেও তোমরা বলতে পারো যে 0.6 দিয়ে দিলেও ভালোই হয়, ঠিক আছে? এরকম ভাবে অথবা এরকম, কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করি, এখন দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করবো, অথবা আরেকটু কমিয়ে নিতে পারো চাইলে 0.4, এখন দেখি কিরকম দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা আমাদের হেডিংটাকে ঠিক করবো। তো হেডিংটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটাকে একটু বড় করি। এখন আমাদের হেডিংয়ের কাজটা করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদেরকে হেডিংটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো হেডিংটাকে আমি ফার্স্টে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এটার পজিশনটাকে আমি দিয়ে দিব রিলেটিভ। পজিশনটাকে রিলেটিভ দেওয়ার পরে আমি যে কাজটা করবো, কেন এটা দিয়েছি একটু পরে বলি। আচ্ছা ঠিক আছে, এখন না দিই, একটু পরে দেখাচ্ছি আমি তোমাদেরকে কেন আমি এটা পজিশন রিলেটিভ দিব। জাস্ট আমি এখানে জাস্ট এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার হেডিংটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে H2 দিয়েছিলাম আমার যতটুকু মনে হয়। তো H2টাকে সিলেক্ট করার পরে আমি এখানে দিয়ে দিব যে এটার ফন্ট সাইজটা আমি দিয়ে দিব, ফন্ট সাইজটা ধরো দিলাম 40 পিক্সেল, অ্যারাউন্ড 40 পিক্সেল আই থিঙ্ক। আর হচ্ছে আমি যে কাজটা করবো লেটার স্পেসিং দিব। লেটার স্পেসিং কেন দিই আমরা, তোমরা তো অনেকেই জানো যে আমি এখানে জাস্ট দিব 15 পিক্সেল লেটার স্পেসিং। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। লেটার স্পেসিং দেওয়ার কারণটা হচ্ছে এই যে লেটার যে স্পেস নিজুর, এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়, ঠিক আছে? তো এখন যদি আমরা যাই এবং এটাকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে সুন্দরভাবে আমাদেরকে শো করছে। এখন আমি জাস্ট এই হেডিংয়ের কালারটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার, অথবা F1 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 আমাদের অ্যাশ টাইপের যে কালারটা আছে সেটা দিয়ে দিলাম। এখন যদি আমরা যাই রিফ্রেশ করি, তাহলে আমাদেরকে সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট পিটাকে সিলেক্ট করবো। পিটাকে সিলেক্ট করলাম হেডিংয়ের পি, সো ডট হেডিং, দেন হচ্ছে পিটাকে যদি আমরা সিলেক্ট করি, করার পরে আমি এখানে যে কাজটা করবো
সেটা হচ্ছে যে আমি পিটারও আমি এখানে মার্জিন দিয়ে দিব, যে মার্জিন টপটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জাস্ট এখানে যদি আমি এমটি লিখি মার্জিন টপ চলে আসবে, এন্ড দেন মার্জিন টপটা আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেলের মতো অ্যারাউন্ড। এন্ড দেন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে লেটার স্পেসিং খুবই অল্প লেটার স্পেসিং দিব এই জায়গাটাতে, লেটার স্পেসিং ধরো দিলাম আমি 2 পিক্সেলের মতো। এন্ড দেন হচ্ছে আমি এখানে টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিব, ঠিক আছে? সো আমি এখানে টেক্সট অ্যালাইনকে সেন্টার করে দিলাম, সেন্টার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আর হচ্ছে এটার কালারটাকেও আমি হচ্ছে F1 দিয়ে দিলাম, কন্ট্রোল এস সেভ। দেন হচ্ছে এখন যদি আমরা যাই গিয়ে একটু দেখি কি অবস্থা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এতটুকু। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমরা যদি খেয়াল করে থাকো পিন্টারেস্টে যে এরকম দুইটা লম্বা লম্বা টান ছিল, এই জিনিসটা আসলে আমরা কিভাবে করতে পারি। তো এই জিনিসটা করার ক্ষেত্রে হচ্ছে তোমরা যদি দেখে থাকো যে আমাদের সিএসএস এর একটা সুডো এলিমেন্ট আছে যেটা কিনা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? তো এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা একটা হেডিং ডিভের ভেতরে নিয়েছি। এখন ওই হেডিং ডিভটাকে যদি আমরা সিলেক্ট করে বলি যে এটার বিফোরে একটা টান হবে এবং এটার আফটারে একটা টান হবে, এখন বিফোর আফটার এই সুটো কোডগুলো আমরা কিভাবে ইউজ করবো এটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এবং এটা দেখানোর ক্ষেত্রে আমি ফার্স্টে বলবো, আমি ফার্স্টে আমি হেডিংটাকে হেডিং এর আমি হচ্ছে তো পজিশনটাকে রিলেটিভ করতে হবে, ঠিক আছে? কেননা সবসময় তোমরা মনে রাখবে, আমি তোমাদেরকে কিছু টিপস শেখাই, কেননা হচ্ছে যখনই আমরা হেডিংটাকে হেডিং এর যখনই আমরা বিফোর অথবা আফটারটাকে বলবো তখন আমরা বোঝাবো যে হ্যাঁ এই যে হেডিং এর বিফোর বা আফটার আসছে সেটা হচ্ছে হেডিং থেকেই আসছে। সো হেডিং এর পজিশনটা যখন আমরা রিলেটিভ দেবো তখন আমরা হেডিং এর যে বিফোর এলিমেন্ট আছে সেটার পজিশনটাকে আমরা অ্যাবসলিউট করতে পারবো। সো এটার পজিশনটাকে আমি ফার্স্টেই অ্যাবসলিউট করে ফেলি, তাহলে তোমরা বুঝবে যে আমি কেন এটা করেছি। কারণ হচ্ছে এই যে আমরা যেহেতু এখানে দুইটা লম্বা লম্বা টান দিতে যাচ্ছি, তার মানে কি ওই হেডিংটাকে মানে টার্গেট করেই তো দিব। সো হেডিংটা হচ্ছে এটার প্যারেন্ট, ওই প্যারেন্টটাকে ফার্স্টে আমরা বললাম যে এইটার অনুসারে। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি তোমার আব্বু বললো যে তোমার আম্মু থেকে তুমি কতটুকু লম্বা, দ্যাট মিন্স তোমার আম্মুকে পরিমাপ হিসেবে ধরা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমার প্যারেন্টটা হেডিং হচ্ছে তার প্যারেন্ট, তাকে রিলেটিভ ধরা হয়েছে এবং ওই অনুযায়ী এটাকে আমরা পজিশনটাকে অ্যাবসলিউট ধরেছি। এখন সবার প্রথমে যে কাজটা, যখনই আমরা বিফোর অথবা আফটার যে স্টুডিও এলিমেন্টগুলো ইউজ করবো সবসময় সেখানে আমাদেরকে কন্টেন্ট একটা আছে সেটাকে আমরা ইউজ করতে হবে। কন্টেন্ট আমরা জাস্ট এরকম এমটি রেখে দেবো, ঠিক আছে? অ্যাট্রিবিউট আছে যেখানে আমরা এটাকে এমটি করে রাখবো। এখন আমাদেরকে ফার্স্টেই বলতে হবে যে আমরা এখানে যে বিফোর এলিমেন্টটা তৈরি করতে যাচ্ছি যে এটার পজিশনটা তো আমরা অ্যাবসলিউট করলাম, এটা হেডিং এর ঠিক কতটুকু উপরে হবে, ঠিক আছে? তো আমি যদি এখানে জাস্ট দিয়ে দিই টপ হচ্ছে আমি দিয়ে দিলাম মাইনাস, উপর দিকে তো হবে তো -30%, দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি এখানে একটু দেখো যে আমি এটাকে ধরেছি হেডিং, ওই হেডিং থেকে আমার টপের থেকে 30% উপরে যাবে এটা, ঠিক আছে? সো 30% -30% আমি দিলাম টপের, হেডিং থেকে টপ হচ্ছে 30% আর লেফট হচ্ছে ধরো আমি দিলাম লেফট দিয়ে দিলাম আমি 0 থেকে, ঠিক আছে? অথবা তুমি এর থেকে একটু বামের দিকেও সরাতে পারো, -10 দিতে পারো, একটু পরে আমরা এটা একটু দেখবো। অ্যান্ড দেন হচ্ছে আমি এটার হাইট দিয়ে দিব হচ্ছে 1 পিক্সেল, দ্যাট মিন্স এটা কতটুকু চিকন হবে, ঠিক আছে? হাইট দিয়ে দিচ্ছি 1 পিক্সেল এবং উইথটাকে আমি বলে দিব যে এটার উইথটাকে বলে দিব হচ্ছে 260 পিক্সেল, ঠিক আছে? এবং আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটার হচ্ছে কালারটা কী ছিল, কালারটা যদি তুমি একটু দেখো কালারটা কিন্তু ডিফারেন্ট ছিল। সো এই কালারটাকে আমাদেরকে করতে হলে আমাদেরকে ওই যে মেইন যে কালার ভেরিয়েবলটা আমরা তৈরি করেছিলাম সেটা আমরা দিব যে বিজি কালার দিতে হবে, এমনি কালার দিলে হবে না, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব যে মেইন যে কালারটা ছিল আমাদের ভার লিখে দেন হচ্ছে এই মেইন কালারটা, কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা একটু চেক করি যে আমাদের ঠিকঠাক মতো চলে এসেছে কিনা, তাহলে তোমরা দেখতে পারবে যে চলে এসেছে, কিন্তু এটা একটু ছোট হয়ে গিয়েছে, এটাকে আমাদেরকে আর একটু বড় করতে হবে। সো এটার জন্য আমি দিয়ে দিচ্ছি 270 পিক্সেল, আই থিঙ্ক, দেখি কি অবস্থা, এখন যদি দেখি হ্যাঁ এখন ঠিক আছে। তো তোমরা যদি এই জিনিসটা ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদেরকে নিচের দিকে নিয়ে আসতে হবে। সো নিচের দিকে নিয়ে আসতে গেলে আমরা জাস্ট এটাকে একটু কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দিব এবং বিফোরটাকে আমরা করে দিব হচ্ছে আফটার, ঠিক আছে? সরি, আচ্ছা কন্ট্রোল জি করি, বিফোরটাকে আমরা করে দিব হচ্ছে আফটার। তো আফটার করে দিলাম এবং আমাদেরকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বটমে না হয়ে এখন সেটা টপে না হয়ে এখন সেটা হবে আমাদের বটম, ঠিক আছে? সো আমি দিয়ে দিচ্ছি এখানে বটমটা হচ্ছে -30%, মানে নিচের দিকে -30% হবে এবং সব কিছু ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা দেখি তাহলে তোমরা রিফ্রেশ করি, দেখো ওয়াও,
আমাদের পুরোটা চলে এসেছে আস্তে আস্তে, কিন্তু আমরা আমাদের মেইন তৈরি করে ফেলছি, ঠিক আছে? তো এখানে আমি কিছু এফেক্ট দিব পরে যদি আমরা টাইম পাই, এমনিতে অনেক টাইম চলে গিয়েছে তোমাদেরকে বোঝাতে বোঝাতে। তো এখন কথা হচ্ছে, আমি আসলে চাই যে আমি যে কোনো একটা জিনিস বোঝালে যাতে তোমরা সম্পূর্ণটা বোঝো, ঠিক আছে? সেটা যত টাইমই নেই, একটা দিন যদি তুমি একটু কষ্ট করে ভিডিওটা দেখে ফেলো তাহলে কিন্তু পরের দিন তোমার জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের তো এই কাজটা শেষ, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা যদি পিন্টারেস্টটাকে একটু দেখো, এখন আমাদেরকে এই পোর্শনটা তৈরি করতে হবে, ঠিক আছে? ওয়েলকাম পোর্শন তৈরি করতে হবে। তো এটার জন্য ফার্স্টলি হচ্ছে আমরা এখানে গিয়ে আরেকটা সেকশন তৈরি করব, ঠিক আছে? তো ওই সেকশনটা তৈরি হচ্ছে আমরা ওয়েলকাম নাম দিব। সো আমি সেকশনটা তৈরি করছি, সেকশনের আইডিটা আমি দিয়ে দিব হচ্ছে ওয়েলকাম। আইডি কেন দিচ্ছি এটাও আমি পরে বলবো তোমাদেরকে। অ্যান্ড দেন হচ্ছে এটার ক্লাসের নামটাও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? সো কন্ট্রোল, আচ্ছা এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। সো এখন যদি আমি দেখাই যে এরকমভাবে আমি সেকশন তৈরি করলাম, সেকশন তৈরি করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই সেকশনের ভিতরে কি কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে, যে সেকশন পুরোটা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আমাদেরকে একটা হেডিং আছে, ওই হেডিং এর পরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? ওই প্যারাগ্রাফের পরে হচ্ছে আমাদের একটা বাটন আছে। সো এই পুরোটা জুড়ে ফার্স্টে একটা পোর্শন তৈরি করব। সো পুরোটা জুড়ে হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে আমি একটা একটা ডিভ তৈরি করে নেব, যেটা নাম আমি দিয়ে দিব মেইন, কি দিতে পারি, মেইন সেকশন, ঠিক আছে? মেইন সেকশন অথবা মেইন হিরো, যে কোনো কিছু তোমার যা ইচ্ছা তুমি তাই নাম দিতে পারো। দেন হচ্ছে আমরা এখানে দিব যে আমাদের ফার্স্টে একটা হেডিং ছিল। সো আমি এখানে যেহেতু আগে আমি একটা হেডিং ক্লাস ইউজ করে ফেলেছি, আমি জাস্ট এখানে দিয়ে দিব সেকেন্ডারি হেডিং, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে আমি এই হেডিং এর ভেতরে আমার হচ্ছে আমি একটা H1 এলিমেন্ট দিব, যে এলিমেন্টটা আমাদেরকে লেখা থাকবে হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েলকাম। দেন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই ডিভটা আমরা শেষ করলাম, হেডিং এর ডিভ। তারপরে হচ্ছে আমরা যে ডিভটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের ডিভ। সো আমি এখানে ডিভের নামও দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ। তো হচ্ছে এখন হচ্ছে প্যারাগ্রাফ ডিভের পরে আমরা দিতে হবে যে কোনো একটা ডামি টেক্সটও দিতে পারি, বাট আমি কি করব, আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো আমরা যেটা আগে ইউজ করেছিলাম। সো এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন যদি আমরা যাই আমাদের কোডিংয়ে, দেন হচ্ছে আমি এখানে জাস্ট পি ট্যাগ দিয়ে, জাস্ট পি ট্যাগটা ইউজ করে আমি এখানে দিয়ে দিব যে কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটাকে একটু ঠিক করে নিই আমি, একটু সাথে থাকো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের করা শেষ, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি আমরা দেখি যে আমাদেরকে কিরকম ভাবে শো করছে জিনিসটা, আচ্ছা এই যে তোমরা দেখতে পাচ্ছ খুবই বিশ্রী শো করছে, কেননা তোমরা দেখতে পারছো কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কিরকম ভাবে হয়, কেননা এটা দেখা না যেতে পারে, কারণ এটা স্টাইল করতে হবে, এটার হাইটটা আগে আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে? তো এটার হাইট বলে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম সেকশনটাকে সিলেক্ট করতে হবে। সো ওয়েলকাম দিলাম আমি আমাদের যে ক্লাসটা দিয়েছিলাম, এবং ওয়েলকাম ক্লাসের ভিতরে আমাদেরকে এটার হাইটটা বলে দিতে হবে। সো আমি এখানে এটার হাইটটা বলে দিচ্ছি হচ্ছে 80 ভিউপোর হাইট। দেন হচ্ছে আমি এটার উইথটাকে দিয়ে দিব 100 ভিউপোর উইথ। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি জাস্ট RGB, আমি মেবি দিয়েছিলাম 20-20-20 এরকম সামথিং কিছু একটা, ঠিক আছে? তো কন্ট্রোল এস সেভ, মানে ব্ল্যাক কালারই আর কি। তো এখন এইটাকে আমি জাস্ট এখানে বড় করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বলে দিলাম, এবং আগের বারের মতো আমরা যেরকম সবগুলো জিনিসকে ফ্লেক্স করে সেন্টারে নিয়ে এসেছিলাম, ঠিক সেরকমভাবে আমি ফ্লেক্স করে জিনিসটাকে সেন্টারে নিয়ে আসবো, এবং এটার সবগুলোর কালারটাকে আমি বলে দিচ্ছি যে এটার কালারটা হবে আমাদের ওই F1 এটা, ঠিক আছে? সো আমাদের এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে ডিসপ্লেটা আমি দিয়ে দিব ফ্লেক্স। দেন আমি যে কাজটা করবো, জাস্টিফাই কন্টেন্টটা হয়ে যাবে সেন্টার, দেন অ্যালাইন আইটেমসটাও, অ্যালাইন কন্টেন্টটাও হয়ে যাবে সেন্টার। দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা জাস্ট এখানে বলে দিব যে মার্জিন 0, মানে কোনো মার্জিন হবে না, এটা দিলেও হবে না দিলেও হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি যে আমাদেরকে শো করছে কিনা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদেরকে জিনিসটা শো করছে, ঠিক আছে? সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে যে
আচ্ছা, আমাদেরকে এখন ওয়েলকামের কাজ তো আমাদের শেষ, এখন হচ্ছে আমাদেরকে হেডিং এর পার্টটাকে আমাদেরকে ঠিক করতে হবে। সো হেডিং এর পার্ট ঠিক করতে গেলে আমাদেরকে বলে দিতে হবে যে সেকেন্ডারি হেডিং মেবি নাম দিয়েছিলাম, সো এটা দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এটার ফন্ট সাইজটাকে সিলেক্ট করবো, হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 20 pixel। দেন হচ্ছে আমি এখানে লেটার স্পেসিং দিব একটু, সো লেটার স্পেসিংটা হয়ে যাবে আমাদের 10 pixel। দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে টেক্সট অ্যালাইনটাকে আমি সেন্টার করে দিব, সো টেক্সট অ্যালাইন ইজ গোয়িং টু বি সেন্টার। দেন হচ্ছে আমি এখানে মার্জিন দিব একটু, সো মার্জিনটা আমি দিব যে টপ অ্যান্ড বটম আমি দিয়ে দিব হচ্ছে 70 pixel, আর হচ্ছে অটো, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে তারপরে আমি যে কাজটা করবো সেটা আমাদের পজিশনটাকে রিলেটিভ করছি, ওই আগেরবারের মতো রিলেটিভ করার মানে হচ্ছে যে এখানে আমরা সুডো এলিমেন্টটাকে ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। সো বারবার আমি জিনিসটাকে টেক্সট ট্রান্সফর্ম করে দিব হচ্ছে আপার কেস, ঠিক আছে, সবগুলোকে আমি আপার কেস করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটু যদি আমরা দেখি কি দেখাচ্ছে আমাদেরকে, তাহলে তোমরা দেখবে যে আমাদের এটা সেন্টারে চলে এসেছে, ঠিক আছে। এখন আমাদের প্যারাগ্রাফগুলোকে আসলে ঠিক করতে হবে, সো এটাকে ঠিক করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে বিআর ব্র্যাকেটটা ইউজ করব। সো বিআরটা দিলাম, এটাকে আমি জাস্ট এখানে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সবগুলো জায়গাতে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে। সো কন্ট্রোল ভি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ইজিলি জাস্ট করে ফেললাম আর কি। এই যে এখন আমাদের জিনিসটা পুরোপুরি মধ্যখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব আর লেট করা না, আমরা জাস্ট এখানে সেকশন হেডিংটাকে তো আমরা ফন্ট সাইজ সবকিছু ঠিক করলাম, এটার এখন তোমরা যদি দেখে থাকো যে এখানে কীরকমভাবে উপর দিকে জাস্ট একটা লাইন ক্রিয়েট করেছিল, ঠিক একইভাবে আমরা এখানে করব। সো এটা করার জন্য হচ্ছে আমাদেরকে সেকেন্ডারি হেডিংটাকে ফার্স্টে হচ্ছে যে কন্ট্রোল জি, আচ্ছা এখানে হচ্ছে আমি ফার্স্টেই সেকেন্ডারি হেডিংয়ের বিফোরটা নিব, সো বিফোর। দেন হচ্ছে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের ঠিক আগেরটার মতোই আমাদেরকে জাস্ট করতে হবে, কন্টেন্টটা বলেছিলাম আগে যেরকম কন্টেন্ট আমাদের এমটি থাকবে। দেন হচ্ছে আমাদের এখানে পজিশনটাকে আমরা আগে যেরকম আমরা পজিশন, আচ্ছা আচ্ছা এখানে আমি সবসময় পজিশনটাকে আমাদেরকে করতে হবে হচ্ছে অ্যাবসোলিউট। দেন হচ্ছে আমাদের আগে যেরকম আমরা এখানে হেডিংটাকে অলরেডি পজিশনটাকে রিলেটিভ করে দিয়েছি, সো এখানে আমরা অ্যাবসোলিউট করতে পারি। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে জিনিসটা মিডিলে নিয়ে আসতে হবে, আমাদের তোমরা যদি দেখে থাকো যে এটার হচ্ছে পুরোটা মিডিলে, তো আমাদেরকে এই কাজটাই করতে হবে, ঠিক আছে। সো এই কাজটা করতে গেলে আমাদেরকে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, দেন হচ্ছে টপ হচ্ছে আমাদের 50%, দেন হচ্ছে আমাদের লেফট হচ্ছে 50%, দেন আমাদের ট্রান্সলেট এক্স করলেই হবে, যেহেতু আমরা শুধু হরাইজন্টালি জিনিসটাকে সেন্টার করতে যাচ্ছি, -50%, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করলাম, করার পরে হচ্ছে আমি এখানে এটার হাইট উইথটাকে বলে দিতে হবে, সো হাইট মানে হচ্ছে কতটুকু চিকন হবে জিনিসটা, ঠিক আছে। উইথটা না, ফার্স্টে হচ্ছে আমি হাইটটাকে বলে দিব, সো আমার হাইটটা এখানে আমি দিয়ে দিচ্ছি 2 pixel-এর মতো। দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সেটার উইথটাকে বলে দিব, উইথটা হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছি এখানে 120 pixel। দেন হচ্ছে আমি এখানে বিজি কালারটাকে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি তোমরা দেখে থাকো আমাদের সেই মেইন কালারটা যেটা আমরা ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন যদি আমরা একটু দেখি গিয়ে কীরকম দেখাচ্ছে আমাদেরকে, তো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা একটুকু সুন্দর দেখাচ্ছে না, তার মানে হচ্ছে এটা টপটাকে আমাদেরকে ঠিক করতে হবে। সো টপ এখানে আমরা দিয়েছি পুরোটা -50%, ঠিক আছে, টপ এখানে 50% না দিয়ে -50% হবে, দ্যাট মিন্স হেডিং থেকে হেডিংয়ের ঠিক মাঝ বরাবর বসেছে, মানে উপর দিকে বসবে। সো বেসিক্যালি এটা দিয়ে দিয়েছিলাম আমরা যে হেডিংয়ের মাঝখানে বসো, এখন আমরা দিয়ে দিয়েছি যে হেডিংয়ের টপের উপর দিকে মাঝখানে বসো, ঠিক আছে, টপ হচ্ছে -50%। তো এরকমভাবে আমরা জিনিসটা করলাম, করার পরে হচ্ছে এখন আমরা আমাদের প্যারাগ্রাফটাকে ঠিক করব, অলরেডি আমাদের অনেক টাইম চলে গিয়েছে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্যারাগ্রাফটা ঠিক করতে হবে। সো প্যারাগ্রাফটাকে ফার্স্ট আমরা এখানে সিলেক্ট, দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব যে এটার লাইন, আচ্ছা না সরি লাইন ব্রেক না, আমরা জাস্ট এখানে দিয়ে দিব যে এটার ফন্ট সাইজটা কত। সো ফন্ট সাইজটা আমরা দিয়ে দিব এখানে 17 pixel-এর মতো। দেন আমি এটা লেটার স্পেসিং একটু সামান্য দিয়ে দিই, একটু লেটার স্পেসিংটা দিয়ে দিচ্ছি 1 pixel, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের কন্টেইনারটাকে ঠিক করতে হবে। আচ্ছা
আচ্ছা কন্টেইনার কি কন্টেইনার মানে হচ্ছে যে আমাদেরকে এখানে বাটনটা ফিক্স করতে হবে আমরা এখানে কিন্তু বাটনটা দেইনি এখনো তো তোমরা যদি দেখে থাকো আমাদের এখানে একটা বাটন ছিল সো এটাকে আমরা জাস্ট এখানে একটা কন্টেইনার দিয়ে বাটনটা তৈরি করব সো কন্টেইনার দিয়ে এখানে একটা বাটন ক্রিয়েট করব ঠিক আছে বাটনের ক্লাসটার নাম দিয়ে দিব বিটিএন সো দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমাদের রিড মোর বাটন রিড মোর বাটন ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কারণ তুমি যদি একটু দেখে থাকো যে এখানে আমাদের একটা বাটন ছিল ঠিক আছে রিড মোর বাটন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে বাটনটা করলাম এখন কন্টেইনারটাকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব সো ডট কন্টেইনার কন্টেইনারটা হতে যাচ্ছে আমাদের এখানে কন্টেইনারের পজিশনটাকে ঠিক করতে হবে সো পজিশনটাকে আমি রিলেটিভ করে দিচ্ছি অ্যান্ড দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে মার্জিন টপ করে দিব ঠিক আছে মার্জিন টপ করে দিব সো মার্জিন টপটা আমি এখানে দিচ্ছি হচ্ছে 60 পিক্সেলের মতো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন হচ্ছে আমরা যে কাজটা করব কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং আমরা আমাদের বাটনটাকে এখন সিলেক্ট করব সো বিটিএন বাটনটাকে আমরা এখন পজিশন করে দিব হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে দিলাম দেন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব যে লেফট কারণ জিনিসটাকে আমরা মাঝখানে আনতে যাচ্ছি ঠিক আছে হরিজন্টালি জিনিসটা আমরা মাঝখানে আনতে যাচ্ছি তোমরা যদি এখন একটু জাস্ট দেখো আচ্ছা এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি যদি আমরা একটু দেখতে চাই যে আমাদের জিনিসটা কীরকম শো করছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমরা যদি এখন একটু যাই রিফ্রেশ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা কিন্তু আসলে হরিজন্টালি মাঝখানে আসেনি তো এই মাঝখানে আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট করে জিনিসটাকে করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আচ্ছা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে লেফট 50% দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ট্রান্সফর্ম একদম এক্স্যাক্টলি 50% করতে হলে এখানে জাস্ট আমি দিয়ে দিব -50% ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমি যে কাজটা করব তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট দিব সো ব্যাকগ্রাউন্ড কালার ইজ গোয়িং টু বি হচ্ছে আমাদের মেইন কালার অ্যান্ড দেন হচ্ছে আমার যে ভিতরের কালারটা আমি দিয়েছি হোয়াইট সো ভিতরের কালারটা হতে যাচ্ছে FFF দেন হচ্ছে আমি এখানে যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের আর কি দিতে পারি এখানে আমরা জাস্ট প্যাডিংটা দিব 10 পিক্সেলের মতো সো প্যাডিংটা আমরা দিয়ে দিচ্ছি 10 পিক্সেল দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের বর্ডার দিব ঠিক আছে সো বর্ডারটা আমি দিয়ে দিব 1 পিক্সেল সলিড সো বর্ডারটা আমি দিব 1 পিক্সেল সলিড হোয়াইট কালারের বর্ডার ঠিক আছে তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে যেহেতু আমাদের কালারটা হোয়াইট সেজন্য আমরা বর্ডারটাকে হোয়াইট করে দিলাম এবং আমার এটা যে ডিফল্ট একটা আউটলাইন থাকে সেই আউটলাইনটাকে আমি নান করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি আমরা একটু দেখি যে আমাদেরকে কীরকম শো করছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি আমরা যেরকম করেছিলাম ঠিক সেরকমভাবে আমরা এখানে শো করছি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত ওয়েলকাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আল্লাহ আমাদের অনেক টাইম হয়ে গিয়েছে আর একটু তাড়াতাড়ি করতে হবে আচ্ছা এটার জন্য এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে যাওয়ার পর আমাদেরকে আরেকটা সেকশন তৈরি করতে হবে সেকশন এখানে আমি দিব যে আমার সেকশন উইথ দ্য ক্লাস আমাদের এখানে ক্লাসটা দিয়ে দিব আমি জাস্ট এখানে ক্লাসটা দিব হচ্ছে আমি গ্যালারি সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি যে গ্যালারি দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে গ্যালারি দেওয়ার পরে আমি এখানে এখানে জাস্ট আমি 4টা ডিভ তৈরি করবো তোমরা যদি এখানে দেখে থাকো যে আমাদের সেটা আমরা গ্রিড তৈরি করে করেছি সো আমাদের এখানে 4টা পিকচার আছে কিন্তু ঠিক আছে সো আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট 4টা তৈরি করতে হবে সো এটার জন্য ফার্স্টে আমি তোমাদেরকে বলে নিই 4টা ডিভ আমরা ফার্স্টে এখানে তৈরি করবো সো ফার্স্টের ডিভটার ক্লাসটা আমি দিয়ে দিব ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগ দেন হচ্ছে আমি ঠিক একইভাবে ক্যাটালগ দেওয়ার পরে হচ্ছে আমি পি একটা তৈরি করবো একটা তোমাদেরকে আমি একটু বলি যে আমাদের এখানে যদি তুমি দেখো যে আমরা আমাদের এখানে পি ট্যাগ আছে ঠিক আছে পি ট্যাগ ইউজ করে আমরা এই জিনিসগুলো করেছি তো এটার জন্য হচ্ছে ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে এই ডিভের ভেতরে এই আমি এখানে পি ট্যাগটা ইউজ করব সো আমি এখানে পি ট্যাগের ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাসের নাম দিয়ে দিচ্ছি আমি ধরো বর্ডার দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ক্যাটালগ শুট আমাদের ফার্স্টেরটার যে পিটা ছিল সেটা ছিল আমাদের ক্যাটালগ সরি ক্যাটালগ দেন ছিল শুট ঠিক আছে সো ক্যাটালগ ব্র্যাকেট থাকবে দেন হচ্ছে আমাদের শুট হবে সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট কেন দিয়েছি তোমাদেরকে একটু তোমরা তো বুঝতেই পারছো অবশ্য কেন দিয়েছি সো ক্যাটালগ শুট এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ডিভটাকে আমি জাস্ট কপি অল শিফট দেন ডাউন কি প্রেস করে আমি এটাকে চারবার হচ্ছে তোমার
কপি করে নিচ্ছি, ঠিক আছে? সো আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পুরোটাকে কপি, আরেকটা কপি করার বাকি আছে। সো সো আমাদের কপি করা শেষ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটু পরে আমি এটার যে হেডিংটা আছে সেটা চেঞ্জ করছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিব, ক্যাটালগ শুট না দিয়ে এখানে আমাদের বসবে, আচ্ছা সরি কন্ট্রোল সি, এখানে আমাদের বসবে যে তোমরা যদি দেখে থাকো এখানে ছিল সুইট অক্টোবর টাইপের কিছু একটা আমি দিয়েছিলাম। সো সুইট দেন হচ্ছে এখানে ছিল অক্টোবর, ঠিক আছে? সুইট অক্টোবর দেন হচ্ছে এখানে আমাদের ছিল ওয়ার্কশপ মেবি, আচ্ছা দেখি কি ছিল আমাদের এখানে, যদি আমরা এখানে দেখি তাহলে তোমরা দেখবে যে এখানে এটা ছিল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে? সো কন্ট্রোল ভি করে দিলাম, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। সো এখানে আমি জাস্ট এটার ব্র্যাকেটের পরে কন্ট্রোল ভি করে দিচ্ছি, খুবই মেসি দেখাচ্ছে, আমি একটু পরে ঠিক করে নিব। আচ্ছা এখন হচ্ছে আমাদের এরপরটা, আচ্ছা এরপরটা আমি একটু পরে ঠিক করছি। এখন আমরা সরাসরি চলে যাব যে আমাদের এখানে আমাদেরকে ক্লাসগুলো ঠিক করতে হবে। আচ্ছা এখানে ডিভ ক্যাটালগ চলে এসেছে কেন, এখানে শুধু ক্যাটালগ হবে এবং এখানে আমরা দিব হচ্ছে ক্লাসটাকে চেঞ্জ করে ফেলি, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার যাবে। সো এখানে আমরা জাস্ট দিয়ে দিব সুইট, আচ্ছা সুইট অক্টোবর দিয়ে দিই জাস্ট এরকম, অ্যান্ড দেন আচ্ছা ক্রুজ দিলাম, এবং এটাতে আমরা জাস্ট এখানে দিয়ে দিব আমাদের এটা মনে হচ্ছিল যে ওয়েডিং ফটোগ্রাফি টাইপের কিছু একটা। সো আমি এখানে জাস্ট দিয়ে দিব যে ওয়েডিং ফটোগ্রাফি, ঠিক আছে? সো ফটোগ্রাফি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন হচ্ছে এটার ক্লাসটাকে আমরা এখানে চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে ওয়েডিং, ফটাফট এখানে একটু চেঞ্জ করে ফেলি ওয়েডিং, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখন আমাদেরকে করতে হবে আমাদের স্টাইলিংটা। সো ফার্স্টই হচ্ছে আমাদেরকে গ্যালারির স্টাইলিংটা করতে হবে। তো তোমরা যদি এখানে একটু দেখে থাকো যে আমাদেরকে গ্যালারির মধ্যে আমাদের কী কী আছে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখে দেখে কিন্তু আমাদেরকে জিনিসটা করতে হবে। সো গ্যালারি ফার্স্ট আমি এখানে একটু হাইট দিব। সো ফার্স্টই হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্টাইলিং পার্টে গিয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি গ্যালারিটাকে সিলেক্ট করবো। সো আমার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্যালারি, দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব গ্যালারির হাইটটাকে আমি বলে দিব, সো আমি এটার হাইটটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে 70 ভিউপোর হাইট, দেন হচ্ছে আমি এটার উইথটাকে বলে দিব হচ্ছে 100 ভিউপোর উইথ, দেন হচ্ছে আমি এটার সব কিছু জিনিস, যেহেতু আমাদের চারটা পিকচারই আমরা চাচ্ছি যে এখানে মাঝখানে থাকুক, সো আমি আবার এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব। ডিসপ্লে করে কিন্তু আমরা সহজভাবে এখানে জিনিসটাকে সেন্টার করতে পারছি, তো সো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি সেন্টার, দেন হচ্ছে আমাদের অ্যালাইন কন্টেন্ট ইজ গোয়িং টু বি অলসো সেন্টার, ঠিক আছে? সো অ্যালাইন কন্টেন্ট ইজ অলসো গোয়িং টু বি সেন্টার, কন্ট্রোল এস দিয়ে জিনিসটা আমি সেভ করলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সো বিজি কালার আমরা এখানে সেট করব র্যান্ডম একটা কালার, 333 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে গ্রিড করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা এখানে আমরা ফ্ল্যাক্স না করে জিনিসটাকে কিন্তু আমরা গ্রিড করতে পারতাম, গ্রিড করব, যেহেতু আমরা এখানে গ্রিডের কাজ করছি আমরা এখানে ফ্ল্যাক্স ইউজ করব না, ঠিক আছে? সো ঠিক আছে এখন জাস্ট ফ্ল্যাক্সের জায়গায় জাস্ট আমরা এখানে গ্রিড করব। তোমরা যদি এখানে দেখে থাকো খুব সুন্দর আমরা ফ্ল্যাক্স দিয়েও করতে পারি, আমি জাস্ট এটাকে গ্রিড করে করব, ঠিক আছে? সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্যাটালগটাকে ফার্স্টে সিলেক্ট করে নিব, ঠিক আছে? ক্যাটালগটাকে ফার্স্টে আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এখানে ফার্স্টে আমি ক্যাটালগের এখানে হাইটটাকে আমি মেনশন করবো, যেহেতু এক একটার হাইট, সো ডিফারেন্ট ডিফারেন্ট হাইট, সো এক একটার হাইট আমি দিয়ে দিব হচ্ছে 200 পিক্সেল। চারটা পিকচার থাকবে, তো এক একটা পিকচারের হাইট থাকবে হচ্ছে আমাদের 200 পিক্সেল। দেন হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিব, সো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে যে ইউআরএল, ইউআরএলটা হয়ে যাবে 1
ডট জেপিজি। একটু পরে এটা জিনিসগুলো আমি চেঞ্জ করব এবং এখানে আমি আগে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি এখানে ইউজ করব, সো এইসব জায়গা হয়তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি কেননা ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। সো এখানে আমি জাস্ট দিয়ে দিব আর জিবিএ, দেন হচ্ছে আমি এখানে এটাকে একটু কপি করে নিচ্ছি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি জাস্ট এখানে যাওয়ার পরে একটা কমা দিয়ে কন্ট্রোল ভি করে দিব, ঠিক আছে। সো কন্ট্রোল এস দিয়ে এখন আমি সেভ করলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যাওয়ার পরে, আচ্ছা এখানে গিয়ে, আচ্ছা এটাকে আমি একটু আসলে ক্লোজ করে ফেলি। ক্লোজ করার পরে এখন তোমরা সুন্দরভাবে দেখতে পারবে। আসলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিয়েছি, হাইট বলেছি, উইথটাকে আমি সিলেক্ট করে দিব। উইথ আমাদের এখানে দিয়ে দিচ্ছি 250 পিক্সেল, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ডের সব প্রপার্টিগুলোকে আমাদেরকে দিতে হবে। সব ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে আমি করে দিব নো রিপিট, দেন হচ্ছে বিজি সাইজ ইজ গোয়িং টু বি, ব্যাকগ্রাউন্ড সাইজটা হয়ে যাবে কভার, দেন হচ্ছে বিজি পজিশনটা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা হয়ে যাবে সেন্টার, দেন হচ্ছে আমাদের এখানে এই করলাম জাস্ট, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে এখন আপাতত সেভ করি, করে একটু দেখি আমাদের কী অবস্থা। জাস্ট এই সবগুলোকে আমি একটু সেভ করি, কপি করি। সো আমি এখানে আমার চারবার আমাকে সেম কাজটা করতে হবে, সো 1 2 3 4, আচ্ছা চারবার কপি করলাম। এখন ক্যাটালগের জায়গায় এখানে জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে আমাদের এস সুইট অক্টোবর, মেবি আমি দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে, দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিব সুইট অক্টোবর, দেন হচ্ছে আমাদের কী ছিল জানি ছিল মেবি, অ্যান্ড দেন হচ্ছে এই পুরোটাকে আবার আমাদেরকে কপি করতে হবে, কয়েকবার করলাম, আচ্ছা এইখানে এটাকে আমি করে দিই ওয়েডিং, ঠিক আছে। একটু এটাকে কন্ট্রোল এক্স করে ফেলি তাহলে জিনিসটাকে নিচে নামিয়ে আসবো, ঠিক আছে। কন্ট্রোল বি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু যাই, একটু গিয়ে দেখতে চাই আমাদের ভার্সনটা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আমাদেরকে শো করছে, জিনিসটা খুবই বিচ্ছিরিভাবে শো করছে। এটাকে কীভাবে ঠিক করা যায় এটার এখন আমরা একটা কাজ করব। তো এটাকে কীভাবে ঠিক করা যায় সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে কী করেছি, গ্রিড বলে দিয়েছি, ঠিক আছে। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে যে এটা গ্রিড টেমপ্লেট, মানে আমরা দুইটা দুইটা করে যাচ্ছি। সো গ্রিড টেমপ্লেট কলামসটাকে আমরা বলে দিব যে রিপিট করবে 2 টাইমস, ঠিক আছে। সো রিপিট করবে 2 অ্যান্ড অটো, করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখি কি অবস্থা আমাদের এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জিনিসটা খুবই তাড়াতাড়ি জায়গায় চলে এসেছে। তো এই হচ্ছে গ্রিডের আসলে মেইন, মানে আমাদের যে ম্যাজিকটা সেটা হচ্ছে এটা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সব জায়গাতেই আমাদের এখানে কালারটাকে হচ্ছে বলে দিতে হবে যে হোয়াইট, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা ফার্স্ট, আচ্ছা এখানে কালার, হ্যাঁ এখানে কালারকে আমি হোয়াইট করে দিয়ে দিই। সো বেসিক্যালি হচ্ছে আমাদেরকে আর কোনো, দেখি এখন আমাদেরকে কী দেখাচ্ছে, যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে আমাদের কালারটা হোয়াইট হয়ে গিয়েছে। এখন এই যে লেখাগুলোকে কীভাবে মাঝখানে আমরা আনতে পারি, লেখাগুলোকে মাঝখানে আনার জন্য আমাদেরকে এই সবগুলোতে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। এর জন্য আমি কী করবো, এখানে আমি সবগুলোকে এখানে সিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে, ঠিক আছে। সো কন্ট্রোল ডি দিয়ে সবগুলোকে সিলেক্ট করবো, আচ্ছা এই জায়গাটাতে না, আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই জায়গাতে, ঠিক আছে। তো চারবার আমাদের জিনিসটা আসবে, সো আমাদেরকে কন্ট্রোল ডি চারবারই প্রেস করতে হবে, 1 2 3, হ্যাঁ। এখন হচ্ছে এটার নিচে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে এটার ডিসপ্লেটাকে, যেহেতু সবগুলোতেই সেম সেজন্য আমি জাস্ট আমার টাইমটা বাঁচানোর জন্য ডিসপ্লেটাকে আমি করে দিব ফ্ল্যাক্স, দেন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড অ্যালাইন আইটেমসটাকে আমি জাস্টিফাই কন্টেন্টটাকে আমি করে দিব হচ্ছে সেন্টার, দেন হচ্ছে আমি এখানে অ্যালাইন আইটেমসটাকেও সেন্টার করে দিব, অ্যালাইন আইটেমস আর গোয়িং টু বি সেন্টার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাজ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি জাস্ট আমরা একটু দেখি, তোমরা দেখতে পারলে খুব সহজভাবে আমরা সবগুলো জিনিসেরই সেন্টার করে দিয়েছি লেখাগুলো, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে, পিকচারগুলো ফার্স্টে চেঞ্জ করতে হবে। সো পিকচার চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আমাদেরকে গিয়ে জাস্ট এই জায়গাটাতে 1, দেন হচ্ছে এখানে হবে আমাদের 2, দেন এখানে হচ্ছে হবে আমাদের 3, দেন হচ্ছে এখানে হবে আমাদের 4, ঠিক আছে। কন্ট্রোল এস সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি আমাদেরকে কী শো করছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট কালার আমাদেরকে শো করছে। তো এই হচ্ছে আমাদের এই পোর্শনটা আমাদের
এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটার উপরে তোমরা দেখেছিলে যে দুইটা টান আছে, তোমরা যদি পিন্টারেস্টটা একটু দেখো যে এরকম বিফোর আফটার দুটো এলিমেন্টে করতে হয়। সো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টে এখানে সবগুলোতেই বিফোর কিন্তু নিয়েছিলাম, এই যে সরি বিফোর বলছি বর্ডার ক্লাসটা নিয়েছি পি ক্লাসে। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এখানে বর্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি টেক্সট লাইনটাকে ফার্স্টে সেন্টার করে দিব। কেন আমি এটা করছি আমি তোমাদেরকে একটু পরেই বলবো। টেক্সট লাইনটাকে জাস্ট সেন্টার করে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে এটা এখানে আমি হচ্ছে আমার পজিশনটাকে রিলেটিভ করে দিচ্ছি, কেননা আমার পরে শুধু এলিমেন্টগুলোকে আমাদেরকে হচ্ছে তোমার ইয়ে করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। সো বর্ডার আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বিফোর, বিফোরটাকে আমি এখানে এখন ডিজাইন করবো। তো বিফোরটাতে আমার ফার্স্টেই তোমাদেরকে আমি বলেছি কন্টেন্টটা হতে যাচ্ছে আমাদের এমটি, দেন হচ্ছে আমাদের তোমরা বলতে পারো যে পজিশনটাকে আমি দিতে পারি অ্যাবসলিউট। সো পজিশন অ্যাবসলিউট, দেন হচ্ছে আমাদের এখানে টপটা দিব হচ্ছে -30%, ঠিক আছে। সো টপটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে -30%, দেন হচ্ছে আমাদের এখানে লেফটটাকে আমি দিয়ে দিব 50%। এই লেফটটাকে 50% করার জন্য আমাদেরকে কিন্তু ট্রান্সফর্ম ট্রান্সলেট প্রপার্টিটা ইউজ করতে হবে। সো ট্রান্সফর্ম, যাতে আমাদের পুরোপুরি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স হচ্ছে আমাদের -50% হয়, ঠিক আছে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বলে দিতে হবে এটার হাইট উইথটা। সো আমাদের এখানে হাইটটা বলে দেবো আমি 1 পিক্সেল, এবং উইথটা বলে দিব আমি এখানে হচ্ছে উইথ দিয়ে দিচ্ছি আমি 60 পিক্সেলের মতো, ঠিক আছে। এরপরে আমি বর্ডার কালারটা দিয়ে দিব। সো আমাদের বর্ডার কালার না, সরি ব্যাকগ্রাউন্ড কালার। সো পিজি কালার ইজ গোয়িং টু বি আমাদের যে মেইন কালারটা ছিল সেটা, সো আমাদের মেইন, আচ্ছা সরি আসছে না কেন, চলে আসছে মেইন কালার, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা এটার বিফোর করলাম, এখন আমাদেরকে এটার আফটার করতে হবে। সো আমি এখানে জাস্ট শিফট অল্ট ডাউন কি প্রেস করে কপি করে নিলাম। এখন জাস্ট এখানে আমরা আফটার বসাবো, অ্যান্ড দেন হচ্ছে এখানে টপের জায়গায় জাস্ট আমরা এখানে বটম বসাবো, দ্যাটস ইট, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি, একটু এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসটা শো করছে। এখন তোমাদেরকে আমি বলি কেন আমি এটা টেক্সট লাইন সেন্টার করেছিলাম বর্ডারে, যাতে এই দুইটা জিনিসই সেন্টার হয়ে বসে যে আমাদের লেখাগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, খুব ভালো, এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ। জাস্ট একটা সেকশন আমাদের বাকি আছে, সো ওই সেকশনটা হচ্ছে আমাদের কন্টেক্সট সেকশন। আমি জাস্ট কম কথা বলে এখন ওই সেকশনটা আমি তৈরি করে ফেলবো, ঠিক আছে। এখন আমাদেরকে একটা সেকশন তৈরি করতে হবে। সো সেকশনের ক্লাসটা হতে যাচ্ছে আমাদের, ক্লাসটাকে আমি করে দিব হচ্ছে কন্ট্যাক্ট, দেন এখানে হচ্ছে আমি ফর্ম দিব। আচ্ছা না, কন্ট্যাক্টে করার আগে আমি হচ্ছে দুইটা পোর্শন করব, কন্ট্যাক্ট মেইন একটা গিফট তৈরি করব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট মেইন, বিকজ কেন এটা করেছি তোমরা একটু পরেই বুঝবে। কন্ট্যাক্ট মেইন করার পরে এখানে ফার্স্টে আমাদেরকে হেডিং দিতে হবে। সো এটার জন্য আমি আলাদা একটা ডিভ তৈরি করে নিচ্ছি। সো এটা ডিভ, সরি এখানে জাস্ট আমি বলে দিব যে আমাদের কন্ট্যাক্ট হেডিং, ঠিক আছে। সো কন্ট্যাক্ট হেডিং বলে দিলাম। তারপরে এখানে জাস্ট H2 ইউজ করবো, পরে H2 ইউজ করবো, করে জাস্ট এখানে লিখবো যে কন্ট্যাক্ট আস, ঠিক আছে। সো কন্ট্যাক্ট আস দিয়ে দিব, অ্যান্ড দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার এখানে এই হেডিংটা দেওয়া শেষ, এখন আমরা ফর্মে চলে যাব। সো ফর্মটা দিয়ে দিচ্ছি, অ্যাকশন কিছু না। দেন এখানে যাওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদেরকে ইনপুট দিতে হবে, কয়েকটা ইনপুট, ঠিক আছে। সো ইনপুট টাইপ হচ্ছে আমাদের টেক্সট এখানে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে প্লেস হোল্ডারটা হতে যাচ্ছে, সরি আমাদের এখানের প্লেস হোল্ডারটা হতে যাচ্ছে হচ্ছে নেইম। সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি নেইম, দেন হচ্ছে আমি এই, দেন হচ্ছে আমি এখানে আবার ইনপুট টাইপ নিব। ইনপুট টাইপ হচ্ছে আমাদের এখানে থাকবে ইমেইল, সো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেইল, দেন হচ্ছে এখানে প্লেস হোল্ডারের জায়গায় আমি দিয়ে দিব ইমেইল, ঠিক আছে। এরকম দিয়ে দিলাম, এখন আমরা জাস্ট কপি করে নিচ্ছি, এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের টাইপটা হচ্ছে আমাদের নাম্বার দিবে, ঠিক আছে। সো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি নাম্বার, অ্যান্ড দেন এই জায়গা প্লেস হোল্ডারের জায়গাটাতেও আমি গিয়ে এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে নাম্বার, ঠিক আছে। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা এখানে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ না করলে হবে নাম্বার। এরপর আমাদেরকে একটা টেক্সট এরিয়া তৈরি করতে হবে মেসেজের জন্য। সো আমাদেরকে এখানে টেক্সট এরিয়া বলে দিতে হবে, এবং নেম আমি দিচ্ছি টেক্সট এরিয়া, অ্যান্ড দেন হচ্ছে আইডি দিয়ে দিচ্ছি মেসেজ, MSG দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা এটাতে আমি 10 করে দিই। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং প্লেস হোল্ডারের জায়গায় জাস্ট এখানে আমি দিয়ে দিব হচ্ছে মেসেজ, ঠিক আছে।
সো প্লেস হোল্ডার জায়গায় জাস্ট আমি এখানে দিয়ে দিব মেসেজ মেসেজ ঠিক আছে দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন তৈরি করতে হবে ঠিক আগের মতোই আমাদেরকে ফর্মের নিচে যাওয়ার পরে আমাদেরকে এখানে জাস্ট দিতে হবে যে ডট কন্টেইনার দিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে এটার পরে আমাদেরকে একটা বাটন তৈরি করে দেখাবে যে বাটনটার ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে btn ঠিক আগের মতোই এন্ড দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিব সাবমিট বাটন ঠিক আছে সাবমিট বাটনটা দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফটোফট করে এখন আমরা স্টাইলিংয়ে চলে যাবো করার পরে এখন ফার্স্টেই হচ্ছে আমরা কন্ট্যাক্টটাকে সিলেক্ট করবো সো কথা কম বলে এখন আমি কাজটা একটু বেশি করবো কারণ অনেক টাইম চলে গিয়েছে আসলে সো কন্ট্যাক্টটাকে সিলেক্ট করলাম করার পরে ফার্স্টেই সবগুলোতে আমাদেরকে ফার্স্টেই হাইট দিতে হয় সো আমি এখানে হাইটটা দিয়ে দিব 100 ভিউপোর হাইট দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক সো 000 দেন হচ্ছে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের উইথটাকে হাইট উইথ মাস্ট দিতে হবে সো 100 পিপোর উইথ দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স কেননা হচ্ছে সব জায়গা আমাদেরকে মাঝখানে করতে হবে সো ডিসপ্লে ইজ গোয়িং টু বি ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি সেন্টার দেন হচ্ছে আমাদের অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি হচ্ছে আমাদের সেন্টার দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এখানে মার্জিনটা 0 করে দিব এস তোমরা এটা নাও দিতে পারো ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এরপরে আমাদেরকে কন্ট্যাক্ট হেডিংটাকে আমাদেরকে ঠিক করতে হবে ঠিক আছে সো আমি এখানে জাস্ট কন্ট্যাক্ট হেডিংটাকে আমি সিলেক্ট করবো এখানেও কিন্তু আমাদের একটা স্টুডিও এলিমেন্টটা আছে ঠিক আছে সো এটার জন্য আমাদেরকে ফার্স্টে আমি এটার ফন্ট সাইজটাকে ঠিক করে নিচ্ছি সো আমার এখানে ফন্ট সাইজটাকে আমি দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল দেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এখানে লেটার স্পেসিং দিব আমি সো লেটার স্পেসিং ইজ গোয়িং টু বি 10 পিক্সেল অলসো সরি 10 পিক্সেল দেন হচ্ছে আমি যে কাজটা টেক্সট লাইনটাকে আমি সেন্টার করে দিব যাতে এটা হরিজন্টালি সেটা সেন্টার চলে আসে দেন হচ্ছে আমি এখানে মার্জিন দিব সো আমার এখানে মার্জিনটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 70 পিক্সেল দেন হচ্ছে অটো দেন হচ্ছে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে পজিশনটাকে রিলেটিভ করে দিব কেননা হচ্ছে আমাদের স্টুডিও এলিমেন্টে যাওয়ার পরে আমাদের পজিশন অ্যাবসলিউট চলে আসবে টেক্সট ট্রান্সফর্মটাকে আমি আপার কেস করে দেবো অ্যাজ আমার মনে নেই যে আমি এটাকে সবগুলোকে আপার কেস দিয়েছিলাম কি না অ্যান্ড দেন হচ্ছে আমি এটার কালারটাকে ফাইনালি হচ্ছে আমি আমার ওই যে F1 কালারটা আছে যেটা সেটা আমি দিয়ে দিব সো F1 কালারটা দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না কারণ তোমরা তো বুঝতেই পারছো জিনিসটা কীরকম শো করবে এখন আমি এটার স্টুডিও এলিমেন্টটাকে করতে যাচ্ছি সো কন্ট্যাক্ট হেডিং দিয়ে আমি এটার বিফোর দিব সো জাস্ট এখানে বিফোর দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি সরি এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমাদেরকে কন্টেন্টটা বলে দিতে হবে সো কন্টেন্টটা হচ্ছে আমাদের এমটি সো কন্টেন্টটা হচ্ছে আমাদের এমটি হবে দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে পজিশনটাকে আমাদেরকে অ্যাবসলিউট করতে হবে অ্যাজ আমরা ওইটার পজিশনটাকে আমরা রিলেটিভ রেখেছি ঠিক আছে পজিশন অ্যাবসলিউট দেন হচ্ছে আমাদেরকে টপ থেকে বলে দিতে হবে কতটুকু এবং লেফট থেকে বলে দিতে হবে কতটুকু সো টপ আমি বলে দিচ্ছি -50% ঠিক আগেরটার মতোই আমরা যেরকম করেছিলাম অ্যান্ড দেন এটার লেফটটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে আমাদের 50% দেন আমি বলে দিব এটার ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্সটাকে আমি বলে দিব -50% কারণ আমাদেরকে হরাইজন্টালে ঠিক -50% দরকার অ্যান্ড দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে হাইট বলে দিব সো আমাদের এখানে হাইটটাও হতে যাচ্ছে আগের মতো 2 পিক্সেল অ্যান্ড দেন আমাদের এখানে উইথটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের 120 পিক্সেল অ্যান্ড দেন হচ্ছে আমার এখানে বলে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী সো ব্যাকগ্রাউন্ড কালারটা বরাবরের মতো এখানে আমি দিয়ে দিব আমাদের মেইন কালার যেটা সো মেইন কালার দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন জাস্ট যদি আমরা একটু দেখি কী শো করছে আমাদেরকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে একটা জিনিস শো করছে এখন আমরা ফর্মটাকে ঠিক করবো ফর্মটাকে কীভাবে ঠিক করা যায় আমি তোমাদেরকে এখন বলে দিব জাস্ট সো ফর্মটাকে ঠিক করার জন্য ফার্স্টে আমাদেরকে ফর্মটাকে সিলেক্ট করতে হবে সো ফর্মটাকে সিলেক্ট করলাম করার পরে হচ্ছে এখানে আমি ডিসপ্লে করে দিব হচ্ছে ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স দেন হচ্ছে আমি যে কাজটা করবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব জাস্টিফাই কন্টেন্ট ইজ গোয়িং টু বি সেন্টার দেন হচ্ছে আমাদের অ্যালাইন আইটেমস ইজ গোয়িং টু বি সেন্টার এরপরে হচ্ছে আমাদের ফ্ল্যাক্স ডাইরেকশনটাকে আমরা কলাম করে দিব ফ্ল্যাক্স ডাইরেকশনটাকে আমরা কলামের দিকে নিয়ে আসবো ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের আচ্ছা এখানে আমরা আইডিটা কী ইউজ করেছিলাম টেক্সট এরিয়ার আইডি মেসেজ ইউজ করেছি ঠিক আছে এখন আমরা কী করবো সব ইনপুটকে আমরা ফার্স্টে সিলেক্ট করবো ইনপুট অ্যান্ড দেন হচ্ছে আমরা যে মেসেজ যেটা মানে টেক্সট এরিয়া যেটা সেটাকে
সিলেক্ট করব করার পর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব এটা স্টাইল করব সো উইথ আমি দেব এখানে 100% সো উইথটাকে বলে দিলাম আমরা 100% হ্যাঁ 100% দিব দেন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্যাডিং দিয়ে দিব সো প্যাডিং ইজ গোইং টু বি 17 পিক্সেল জাস্ট দিয়ে দিলাম আর কি একটা অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে যে আউটলাইনটা থাকে ডিফল্ট সেই আউটলাইনটাকে আমাদেরকে নান করে দিতে হবে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদেরকে ব্ল্যাক করে দিতে হবে সো ব্ল্যাক করার জন্য এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি 000 দিয়ে দিব দেন হচ্ছে আমি যে কাজটা করব আমি এখানে বর্ডার যেগুলো থাকে সেই বর্ডারগুলোকে আমি নান করে দিয়ে দিব সো বর্ডার হচ্ছে সরি বর্ডার জাস্ট বটম বর্ডারটা রাখবো কেন এটা বলছি আমি সেটা বলবো তোমাদেরকে নান দেন বর্ডার টপ দেন হচ্ছে বর্ডার লেফট সরি বর্ডার লেফট দেন হচ্ছে বর্ডার রাইট বর্ডার RIGHT রাইট অ্যান্ড দেন হচ্ছে আমাদের টপ লেফট রাইট অ্যান্ড দেন আচ্ছা এতটুকুই থাকুক কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কেন আমি এই জিনিসটা করলাম আমি তোমাদেরকে দেখাই এখানে যদি তোমরা কন্ট্যাক্ট ফর্মটা দেখো এখানে কিন্তু কোনো বর্ডার নেই এই জিনিসটাকে জাস্ট করার জন্য আমরা এখানে বর্ডারটাকে এরকম করে দিলাম এবং আমি এখানে জাস্ট বলে দিব যে আমাদের বর্ডার বটমটা হতে যাচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা মনে হয় আওয়াজ শুনতে পাচ্ছ বর্ডার বটমটা আমি দিয়ে দিব 2 পিক্সেল দেন আমি দিয়ে দিব হচ্ছে সলিড দেন আমি কালারটা দিয়ে দিব আমাদের সেই মেইন কালারটা সো আমি জাস্ট এখানে মেইন কালার দিয়ে দিচ্ছি অ্যান্ড আশা করছি এভরিথিং ইজ গুড টু গো অ্যান্ড আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে প্লেস হোল্ডারটাকে সেন্টার করতে চাই ঠিক আছে কেন আমি সেন্টার করতে চাই একটু দেখাই তোমাদেরকে তুমি যদি এখন এটা একটু করো তাহলে তোমরা দেখবে যে এরকমভাবে শো করছে তো এই যে এই মানে এই যে প্লেস হোল্ডারের টেক্সটটাকে আমরা জাস্ট সেন্টার করতে চাই এখন আমরা কি করব জাস্ট সবগুলো হচ্ছে ইনপুটের প্লেস হোল্ডার ইনপুটের হচ্ছে প্লেস হোল্ডার অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা জাস্ট মেসেজের দ্যাট মিনস আমাদের টেক্সট এরিয়ার প্লেস হোল্ডারটাকে আমাদেরকে কি করতে হবে ধরো প্লেস হোল্ডারটাকে আমাদেরকে টেক্সট লাইন সেন্টার করতে হবে কেননা এটাকে আমরা মাঝখানে আনতে চাই ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি আমরা একটু দেখি যে কীরকম শো করছে আমাদেরকে তাহলে তোমরা দেখবে এরকমভাবে শো করছে ঠিক আছে এখন আমাদের শেষ আমরা প্রায় চলে এসেছি আমাদের আমাদের পুরো ওয়েবসাইটটা বানানো শেষ 1 ঘন্টার উপরে লেগে গিয়েছে অ্যাজ তোমাদেরকে আমি অনেক বেশি বুঝিয়েছি অনেক বেশি ট্রাই করেছি বোঝানোর এখানে জাস্ট আমি বুঝানোর এখানে জাস্ট আমি একটা জিনিস করতে যাচ্ছি লোগোর এই জায়গাটাতে আমি জাস্ট একটু হচ্ছে আর একটু লেটার স্পেসিংটা দিব আমার কাছে মনে হয় এটা দিলে একটু সুন্দর হবে সো লোগোর এখানে যাওয়ার পরে জাস্ট আমি লোগোর H2টাকে আমি একটু সিলেক্ট করব লোগোর H2টাকে করার পরে হচ্ছে এখানে আমি জাস্ট একটু লেটার স্পেসিংটাকে আমি দিয়ে দিব 3 পিক্সেলের মতো ও আচ্ছা আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে হচ্ছে আমাদের এই যে হোমে হোম বাটনে ক্লিক করলে হোমে যাবে অ্যাবাউট বাটনে ক্লিক করলে অ্যাবাউটে যাবে এই কাজগুলো আমাদের বাকি আছে আমি বলেছিলাম এটা পরে করব তো এটার জন্য হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কে যাওয়ার পরে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লিকেবল না মানে এখানে কার্সরটা দেখাচ্ছে না এটা আসলে কোনো একটা প্রবলেম হয়েছে আচ্ছা এই হয়েছে এখানে আমি হোম এখানে লেখা তো ঠিক না এটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিয়ে এখানে লিখতে হবে সব কিছু ঠিক আছে সো এখানে আমি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি সরি কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে ভি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন হচ্ছে আমাদের এখন দেখি আমাদের এটা ক্লিক করা যায় নাকি তো তোমরা যদি দেখতেছো ক্লিক করা যায় এবং আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ হচ্ছে যে আমরা আমাদের এখানে লিঙ্কের কালারটা হোয়াইট দিতে হবে সো ন্যাভ লিঙ্কের এখানে আমাদেরকে কালারটা হোয়াইট দিতে হবে ঠিক আছে সো আমাদের এখানে কালারটাকে আমাদেরকে হোয়াইট করে দিতে হবে সো এটার জন্য আমি F1 যে কালারটা ইউজ করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সরি F1 থাকবে ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখন যদি আমরা দেখি তাহলে দেখবে যে তোমরা আমাদের কালারটা ঠিক হয়ে এসেছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে তোমাদেরকে আমি সব ক্যাপিটালাইজ করতে যাচ্ছি তো এটার জন্য জাস্ট আমাকে এখানে টেক্সট ডেকোরেশনটা দিয়ে দিতে হবে যে টেক্সট ডেকোরেশন যেটা আছে সেটাকে আমরা জাস্ট দিয়ে দিব যে ক্যাপিটালাইজ না আপার কেস দিয়ে দিই সরি টেক্সট ডেকোরেশন না তো সেটা হচ্ছে যে টেক্সট ট্রান্সফর্ম হবে টেক্সট
টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ঠিক আছে? আপার কেস দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে, মানে হোভার করলে আমাদেরকে যাতে ইয়ে দেখায়, যে হোভার করার সাথে সাথে আমাদেরকে যাতে বর্ডার দেখায়। তো কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে হোভারটা দিয়ে দিব। সো আমি এখানে জাস্ট স্টুডিও এলিমেন্ট হোভারটাকে ইউজ করছি। অ্যান্ড দেন হচ্ছে আমি যাওয়ার পরে এখানে হচ্ছে আমি বর্ডারটা করে দিব। সো বর্ডার শুধু বটম হবে। সো বর্ডার বটম ইজ গোয়িং টু বি 1 pixel সলিড, দেন হচ্ছে আমাদের মেইন কালারটা, ঠিক আছে? সো মেইন কালার। এখন কথা হচ্ছে যে এই তো আমি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবং এখানে আমি একটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি দিব, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টিটা দিব হচ্ছে 2 second ইজ, এরকম টাইপের কিছু একটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন জাস্ট ট্রানজিশন দেওয়ার কারণে এটা আমাদেরকে এফেক্টটা খুব স্মুথলি দেখাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব স্মুথ একটা এফেক্ট দেখাচ্ছে আমাদেরকে, অথবা আমরা 1 second করে দিতে পারি এখানে, সরি। আচ্ছা, এখানে আমরা 2 এর জায়গায় আমরা জাস্ট 1 second করে দিতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আর প্যাডিংটা, যদি এখানে আমরা 10 pixel না দিয়ে যদি টপ অ্যান্ড বটমে আমরা দিয়ে দিই হচ্ছে 5 pixel, ঠিক আছে? এবং লেফট অ্যান্ড রাইটে 10 pixel থাক। তো এখন যদি আমরা একটু দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর মতো দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে হোম বাটনে ক্লিক করলে যাতে আমাদেরকে হোমে দেখায়, অ্যাবাউটে ক্লিক করলে যাতে আমাদেরকে অ্যাবাউট সেকশনে নিয়ে যায়। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অলরেডি আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো এটার জন্য আমি ফটাফট করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এ যে আমাদেরকে যে এখানে এখানে যাওয়ার পরে আমাদেরকে আইডিগুলো দিতে হবে। তো এখানের জন্য হিরো সেকশনে আমি একটা আইডি দিব। সো আইডিটার নাম আমি দিচ্ছি হিরো, দেন হচ্ছে আমি ওয়েলকামের আমি অলরেডি আইডি দিয়ে রেখেছি, এবং গ্যালারির একটা আইডি দিয়ে দিব গ্যালারি লিখে। সো আইডিটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গ্যালারি। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার কন্ট্যাক্ট ফর্মের আইডিটাকে দিয়ে দিব, আইডিটাকে দিয়ে দিব কন্ট্যাক্ট, ঠিক আছে? সো জাস্ট আইডিটা দিলাম, অ্যান্ড দেন ওইখানে যাওয়ার পরে আমি জাস্ট আইডিটাকে চেঞ্জ করব। সো এখানে যাওয়ার পরে আমি আইডিটাকে চেঞ্জ করব। তো আইডিটা আমি দিয়ে দিব এখানে হচ্ছে আমাদের হোমের জন্য আমি দিয়ে দিব হচ্ছে হিরো সেকশন, দেন হচ্ছে আমি অ্যাবাউটের জন্য দিয়ে দিব ওয়েলকাম সেকশন, সো ওয়েলকাম, অ্যান্ড দেন হচ্ছে আমি গ্যালারির জন্য দিয়ে দিব গ্যালারি, সো গ্যালারি, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে কন্ট্যাক্টের জন্য দিয়ে দিব, এখান থেকে জাস্ট না আচ্ছা এখানেই লিখে ফেলি, কন্ট্যাক্টের জন্য দিয়ে দিব কন্ট্যাক্ট, ঠিক আছে? এই দিলাম, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা একটু দেখি যে আমাদেরকে কীরকম শো করছে, হোমে ক্লিক করলে হোমে নিয়ে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কাজগুলো, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে তোমরা তোমাদের ফ্যানদের সাথে শেয়ার করতে পারো। আজকে এই ভিডিওটা লম্বা করছি না, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার ভিডিও সবার প্রথমে তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাওয়ার জন্য তোমরা আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে।